আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, মির্জা ফখরুলের মন্তব্য, সরকারের পদত্যাগই সংকট উত্তরণের একমাত্র পথ। এদিকে বিএনপির তালিকায় পুলিশে অস্বস্তি, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ঋণ খেলাপি দমনে চাই আরও কঠোরতা। মানুষ ভোট চোর, ভোট ডাকাত কাউকেই চায় না সংসদে মোকাব্বির খান। চব্বিশ ঘন্টায় মৃত্যু পাঁচ, ভর্তি ৬৭৩% বহুতল ভবনে এডিসের লার্ভা, ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। সর্বশেষ জানিয়ে দেব ইসিকে চিঠি দিয়ে নূরের বিষয়ে যে অনুরোধ করলেন রেজা কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কমেন্ট করে জানিয়ে দিন আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকারের পদত্যাগই সংকট উত্তরণের একমাত্র পথ, মন্তব্য মির্জা ফখরুলের। বিদ্যমান সংকট উত্তরণে সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, কথা খুব পরিষ্কার, অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করেন। যত দিন যাবে ততই দেশ ও মানুষের ক্ষতি হবে, ততই গণতন্ত্রের ক্ষতি হচ্ছে। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যে নামেই বলেন না কেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, তারা নতুন নির্বাচন কমিশন করে নির্বাচন করবে, এটাই একমাত্র পথ, আর কোনো পথ নেই। সুতরাং যত দ্রুত পারেন ওই জায়গায় যান, অন্যথায় তখন পালাবারও পথ খুঁজে পাবেন না। কারণ এর আগেও বলেছি, সময় আর নেই, সময় শেষ হয়ে গেছে। এ সময় সরকার পতনের চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমাদের শুধু এরকম আব্দুল মুনায়েম মুন্না, রফিকুল আলম মজনু, গোলাম মাওলা শাহিন, খালিদ হোসেন জ্যাকি নয়, গত এক মাসে ৩৮৬ জনকে গ্রেফতার করেছে। সুতরাং প্রতিরোধ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, প্রতিরোধ গড়ে তুলতে হবে, এজন্য আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খালিদ হোসেন জ্যাকি সহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মহানগর দক্ষিণ বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে ছাত্রদল নেতা ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। বিএনপির তালিকায় পুলিশে অস্বস্তি, ঘোষণা দিয়ে পুলিশের কর্মকর্তাদের নামের তালিকা করছে বিএনপি। দলটির ভাষ্য, এ তালিকায় গুম, খুন, হামলা, নিপীড়ন কর্মসূচিতে বাধা, মামলা, গায়েবী মামলা দেওয়ায় সরাসরি জড়িত ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা আছেন। সারাদেশের স্থানীয় নেতাকর্মী ও নির্যাতিত পরিবারের দেওয়া তথ্য প্রমাণ অনুযায়ী অতি উৎসাহী কর্মকর্তাদের শনাক্ত করা হচ্ছে। তালিকায় কোন কোন কর্মকর্তার নাম আছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিএনপি, জানানো হয়নি মোট কর্মকর্তার সংখ্যাও। দলটির বিভিন্ন সূত্র থেকে এ তালিকার বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে এরই মধ্যে অনলাইনে বেশ কিছু তালিকা ছড়িয়ে পড়েছে, এগুলো অনেকে মোবাইলে চালাচালি করেছেন, ফলে এই তালিকা নিয়ে অনেক পুলিশ কর্মকর্তার মধ্যে অস্বস্তি বিরাজ করছে। তালিকার উদ্দেশ্য নিয়ে পুলিশ সহ সব মহলেই কৌতূহল তৈরি হয়েছে। এখন পর্যন্ত বিএনপির নামে পুলিশ সদস্যদের অন্তত ৫টি তালিকার খবর সামনে এসেছে। তালিকার আকার হিসেবে ৬৬৪, ৫৬৩, ৩৪৯ ও ৪০৮৭ এই ৫টি সংখ্যা পাওয়া গেছে। হাজারের মধ্যে থাকা তালিকাগুলোয় পদ হিসাবে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি, এএসপি পদ মর্যাদার কর্মকর্তাদের নাম আছে। আর হাজার অতিক্রম করা বড় তালিকায় ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আছে বিভিন্ন থানার ওসি ও বিএনপির নেতাকর্মীদের নামে আলোচিত মামলাগুলোর বাদী এসআই ও এএসআইদের নামও। বিএনপি বলছে, তারা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করছে। এক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি, ভিডিও ও সংবাদের সহায়তা নেওয়া হচ্ছে। তালিকাগুলো বিদেশি দূতাবাস ও মানবাধিকার সংস্থায় পাঠানো হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার যুগান্তরকে বলেন, বিএনপি জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে এসব তালিকা করছে, বিদেশিদের কাছে বিচার দিচ্ছে, এসব করে কোনো লাভ হবে না, জনগণ তাদের পক্ষ নেবে না, এগুলো করে তারা পুলিশকে ভয় দেখায়, পুলিশ যেন চুপচাপ বসে থাকে। পুলিশ চুপচাপ বসে থাকলে তো চুরি, ডাকাতি, ছিনতাই সহ সব অপরাধ বাড়বে। এ তালিকায় ভীত হওয়ার মতো কোনো অবস্থা নেই। তাই বিএনপি তালিকা দেওয়ার কে, বিদেশিরা এসব তালিকা দিয়ে কি করবে, তারা আদালত নাকি, তারা কি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারে? সংশ্লিষ্টরা বলছেন, পুলিশে এখন চার ধরনের কর্মকর্তা আছেন। এক সময়ের রাজনীতিতে পদপদবি ছিল
অথবা স্থানীয়ভাবে প্রভাবশালী আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান, দুই পরিবার বা নিজের কোনো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু বিভিন্ন কারণে রাজনৈতিকভাবে পরিচিত হয়ে উঠেছেন। সম্পূর্ণ পেশাদার পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের আদর্শে নন কিন্তু বর্তমানে নীরব ভূমিকায় থেকে চাকরিতে আছেন। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কিংবা বিএনপির তালিকা নিয়ে এই চার শ্রেণীর প্রতিক্রিয়া ও অবস্থান ভিন্ন। সরকারের উচ্চ পর্যায় থেকে প্রত্যেক শ্রেণীর কর্মকর্তাদের গতিবিধি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে একাধিক সূত্র। দেশত্যাগে নিষেধাজ্ঞা, ঋণখেলাপি দমনে চাই আরও কঠোরতা। ঋণখেলাপিরা দেশের অর্থনীতির সাক্ষাৎ শত্রুতে পরিণত হয়েছে। ব্যাংকে যে অর্থ থাকে তা দেশবাসীর সঞ্চিত অর্থ। এ অর্থ থেকেই ব্যাংকগুলো ঋণ দেয় এবং প্রাপ্ত সুদ বা মুনাফা পেয়ে লাভবান হয়। ব্যাংক থেকে নেওয়া ঋণ নিয়ে কেউ তা সময় মতো পরিশোধে অনীহা দেখালে ঋণখেলাপিতে পরিণত হয়। ব্যাংকে থাকা দেশবাসীর অর্থ ব্যাংকের অসৎ পরিচালনা পর্ষদ সদস্য এবং ব্যাংক কর্মকর্তাদের যোগ সদস্যে উপযুক্ত জামানত ছাড়াই ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট ঘটনা ঘটছে সব সম্ভবের এই দেশে। অর্থ নিয়ে বিদেশে পালিয়ে গেছেন এমন থিপ অব দ্য বাগদাদ মার্কা দুর্বৃত্তের সংখ্যা কম নয়। ঋণখেলাপিদের কারণে দেশের ব্যাংকিং ব্যবস্থা যখন ঝুঁকির মুখে, তখন ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঋণ বিতরণকারী ব্যাংক, দুর্নীতি দমন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনে সম্প্রতি আদালত এ ধরনের বেশ কিছু নির্দেশনা দিয়েছে। আদালতের নিষেধাজ্ঞার কারণে আটক হয়েছেন নিউ ইয়র্কের আবুল কাশেম, তিনি একটি ব্যাংকেরও অনুমতিও পেয়েছেন। এছাড়া আরও কিছু ঋণখেলাপির বিরুদ্ধে শক্ত অবস্থান এখন আদালত ও আইন প্রয়োগকারী সংস্থা। তবে অভিজ্ঞজনদের মতে ঋণখেলাপিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করলেই হবে না, দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাতিল ও সম্পত্তি ক্রয় করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ইতোমধ্যে শীর্ষ ঋণখেলাপি চট্টগ্রামের ব্যবসায়ী গ্রুপ ইলিয়াস ব্রাদার্সের দুই পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম অর্থঋণ আদালত। ঢাকা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত 25 মে এ আদেশ দিয়েছেন। 234 কোটি টাকার ঋণখেলাপের সময় চট্টগ্রামের 5 ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঋণখেলাপিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দৃশ্যত একটি ভালো খবর, তবে তারা যাতে কোনোভাবে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ঋণখেলাপিদের গ্রেফতার এবং পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করতে পারলে সেটি হবে অর্থনৈতিক দুর্বৃত্ত দমনের সর্বোৎকৃষ্ট। মানুষ ভোট চোর, ভোট ডাকাত কাউকে চায় না সংসদে, বললেন মোকাব্বির খান। গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ভোট চোর হলে বিএনপি ভোট ডাকাত। তার এই কথার অর্থ দাঁড়ায় আওয়ামী লীগ ভোট চোর। অপ্রিয় সত্যিটা স্বীকার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তবে বাস্তবতা হচ্ছে দেশের মানুষ ভোট চোর, ভোট ডাকাত কাউকেই আর ক্ষমতায় দেখতে চায় না। মঙ্গলবার জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী বিল 2023 পাশের জন্য সংসদে উপস্থাপন করা হলে এর ওপর আনা সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান একথা বলেন। ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, 24 ঘন্টায় মৃত্যু 5, ভর্তি 678, 43% বহুতল ভবনে এডিসের লার্ভা। চলতি বছর দেশে বর্ষা মৌসুম শুরু আগেই এডিস মশাবাহী ডেঙ্গু রোগের পরিস্থিতি ভয়াবহতার আভাস দিচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটে যাচ্ছেন। ইতোমধ্যে 9,871 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে 61 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত মারা গেছেন 5 জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 678 জন, যেখানে গত বছরের জুন পর্যন্ত মারা গেছে মাত্র 1 জন। এবারে ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী সংক্রমণ ধারায় রাজধানীর 43% বেশি বহুতল ভবনে এডিসের লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। বিদ্যমান পরিস্থিতিতে জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্ষা মৌসুমের শুরুতেই পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ ব্যাপারে জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে তাদের দাবি। তখন প্রকৃত অর্থেই ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়বে অস্বাভাবিকভাবে। ইসিকে চিঠি দিয়ে নূরের বিষয়ে যে অনুরোধ করলেন রেজা কিবরিয়া। গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ কোন্দল ও নিজেকে বহিষ্কারের প্রক্রিয়া নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া। দলটির আহ্বায়ক দাবি করে দেওয়া ওই চিঠিতে তাকে বহিষ্কারের প্রক্রিয়া এবং নুরুল হক নূর ও তার পরিবারের সদস্যদের সম্পদ তদন্তের অনুরোধ জানান। একই সঙ্গে নুরুল হক নূরের দেওয়া তথ্য আমলে না নেওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে এ চিঠি দেন তিনি। তার পক্ষে কয়েকজনের একটি প্রতিনিধি দল ইসির চিঠি প্রাপ্তির শাখায় এ চিঠি পৌঁছে দেন।